এই করছো কলা ধরবে না? আরে না বোকা, শিয়ার যেই শাকই হোক কচু শাক খাইলি আমার কলা ধরে। একটা প্রপাত আছে জানো, ভদ্রলোকের কচু গলায় ধরে, তাই যারা বেশি ঝগড়া করে ওদের কচু গলায় ধরে। আর আমি তো জানি যারা ভালো ভদ্র ওদের কচু খাইলে গলায় ধরে। না এগুলা কিন্তু কোনো লাগানো কচু না। জঙ্গল শো কচু শাক কি বলো? কচু শাক কিন্তু এমনিতে অনেক ভালো জানো, অনেক ভিটামিন। পারিনি তো কেউ খায় না, আমি আসলে কাটি। হ্যাঁ হয়ে আসছে কচু, এটা তো রোদের জায়গায় না, সম্ভাবনা কম থাকে। এখানে তো অন্ধকার, শুধু নাই রোদের একটু শাক পাইলেই হয়। হ্যাঁ হবে না এগুলো দি, খুব সাপ আবার বড় শিখিয়ে দিলে এটা মতো, তাহলে এখন তেল গরম করলাম, করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ আর দুটো এলাচ, একটা দারচিনি। এখন আমি এটাকে ভেজে নিব। আর যখন কচু শাকটা আমি হালকা একটু ভাপে সেদ্ধ করে নিয়েছি, তখন আমি লবণ ইউজ করেছি, কারণ এই জন্য এখানে আর লবণ দিব। অনেকগুলো দিতে হবে, অনেক বলতে হচ্ছে রসুনের পরিমাণটা একটু অন্যান্য সব তরকারির থেকে একটু বেশি ব্যবহার করতে হয়, যদি আর কি গলায় হবে। এখন আমি হয়ে গেছে প্রায় না?
হয় না, পুরোপুরি হয়ে গেছে, মানে চুলায় প্রচুর ছাড়। হুম, তাহলে